নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই রিপোর্ট আপনাদের কাছে যখন পেশ করছি তার আগের দিন জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে চলে গেছেন গতকাল রাতে সেই রিপোর্ট আপনারা ইতিমধ্যে জেনেও গেছেন কিন্তু খবরের পেছনে কিছু তো নতুন নতুন খবর থাকে যে খবরগুলো নিয়ে আসতে ইচ্ছে করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিকেলবেলা বাংলার মনে আপনাদের কাছে যেমন আজকের এই প্রতিবেদন যখন পেশ করছি জ্যোতিপ্রিয় মল্লিকের এই জেল যাত্রা অর্থাৎ বনের মন্ত্রী গেলেন জেলে এবং জেলে শুধু নয় সেলে পয়লা বাইশ সেই সেলে যেখানে পার্থ চট্টোপাধ্যায় আছেন যেখানে মানিক পর্যায় আছেন যেখানে জীবনকৃষ্ণ সাহা আছেন সব চাকরিচরেরা টান টান করে শুয়ে রয়েছেন তার মধ্যে খাদ্য চোর গেলেন এটা তো গেল অ্যাপারেন্ট সামগ্রিক ঘটনা কিন্তু পেছনে কিছু ঘটনা আছে যদি প্রিয় মল্লিককে এমনি হেঁটে হেঁটে চলে গেলেন স্বেচ্ছায় চলে গেলেন ডাক্তাররা ছেড়ে দিলেন তিনি চলে গেলেন গটগট করে হেঁটে চলে গেলেন প্লেন ড্রেস পরে নামলেন নেমে প্রেসিডেন্সি জেলে গাড়িতে উঠলেন গিয়ে ওখানে চলে গেলেন গিয়ে কম্বল টম্বল যা যা সরকারি নিয়ম প্রেসিডেন্সি জেল জেলের নিয়ম সব কিছু অক্ষরে অক্ষরে মেনে তিনি প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি দিতে থাকলেন গতকাল রাতে যখন কলকাতার টেম্পারেচার বারো থেকে পনেরোতে নেমে গেছে এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিন টেম্পারেচার আরও নামছে এবং পুরুলিয়া শহরে খবর পেলাম টেম্পারেচার সাতের কাছাকাছি নেমেছে সেই সময় একজন মন্ত্রী মহাশয় তিনি প্রেসিডেন্সি জেলের মাটিতে শুয়ে রয়েছেন যখন আলিপুর অঞ্চলের টেম্পারেচার আমরা দেখছিলাম তেরো চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করছে স্বেচ্ছায় করলেন কোনো প্রতিবাদ নেই কোনো অবরোধ নয় কোনো কোনো প্রতিরোধ নয় কোনো চিৎকারচু নয় কেন করলেন আসুন একটু বিশ্লেষণ করি ছোট্ট করে ঘটনা আপনারা জানেন সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে যে কেম হসপিটালে মিসইউজ হচ্ছে পাওয়ারের অর্থাৎ এসএসকে হসপিটাল কর্তৃপক্ষ নবান্নের বা স্বাস্থ্য ভবনের নির্দেশ মোতাবেক তারা বেডগুলোকে অকুপাই করে রাখছেন যারা বিভিন্নভাবে কনভিক্টেড হচ্ছেন কনভিক্টেড না অভিযুক্ত হচ্ছেন বিভিন্ন অপরাধের জন্য পরপর প্রচুর অভিযোগ আছেন আপনারা জানেন সেই অনুব্রত মণ্ডলের কাণ্ড উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া থেকে সাম্প্রতিককালে কালীঘাটের কাকু তো আলোড়নই ফেলে দিয়েছেন সেই যে ঢুকেছেন এসএস কেমে আহার বেরাতে বেরোতে চাইছেন না রাদার এস এস এর ওপর নির্দেশ আছে কাকুকে ছাড়া চলবে না সেই ইতিহাস আপনারা জানেন আমি শুধু সংক্ষেপে বলি তার ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য বারবার যখন আদালত থেকে নির্দেশ দিচ্ছিল যে তাকে নিয়ে যাওয়া হবে ইএসআই হসপিটালে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিং করাবে যে মুহূর্তে রাত সাড়ে দশটার সময় ইডি জানাচ্ছে এস এস কেমকে সঙ্গে সঙ্গে রাত সাড়ে এগারোটার সময় বাচ্চাদের বেড এমনি বেড পাওয়া যায়নি আইসিসিউতে কার্ডিওলজি বিভাগে বোধহয় আইসিসুতে বাচ্চাদের বেড সেইখানে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুকে ভর্তি করে ইডির অফিসাররা যখন পরের দিন সকালে আসেন তখন বলে দেওয়া হয় গুরুতর অসুস্থ এবং তিনি তিনি তো যেতে পারবেন না তিনি তো এখানে ভর্তি রয়েছেন ফলে তো ফিরে যেতে হয় বারবার চার ঘন্টা তারা অপেক্ষা করে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ তারা ফিরে যান ইডির অফিসার একবার নয় একাধিকবার এই সব ঘটনা বাংলা মানুষ দেখেছে কালীঘাটের কাকুকে এস এস কেম হসপিটাল কীভাবে লুকিয়ে রাখার চেষ্টা করছে সেই ইতিহাসে যাচ্ছি না সেটা তো মানুষের অভিজ্ঞতা এবং তারপরেই সমস্ত ব্যাপারটা কনসপিরিসিটা বোঝে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ইডি রিপোর্ট করেন এবং কলকাতা হাইকোর্টে সেখানে শুনানি হয় শুনানি জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে হয় এবং জাস্টিস অমৃতা সেনার রুদ্ধধার কক্ষে সেই শুনানি করেন রাত্রির আটটার মধ্যে ইডিকে নিয়ে যাওয়ার অপারেশনের ব্যবস্থা করেন এবং শেষ পর্যন্ত ইএসআই হসপিটালে যিনি বিশেষজ্ঞ তাকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেন ইডি জয়েন্ট ডিরেক্টর সেখানে উপস্থিত থাকেন ভার্চুয়ালি এবং তাদের নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গে সমস্ত আইনজীবীদের বলে দেন কোনো খবর যেন বাইরে না যায় মিডিয়ার যেন না জানে শেষ পর্যন্ত ইডি ঘাট ধরে ধরে কালীঘাটের কাকুকে ইএসআই হসপিটালে নিয়ে গিয়ে সেদিনটি ভয়েস স্যাম্পল টেস্টিং করে ফরেনসিক ল্যাবের কাছে পরীক্ষা করতে পাঠিয়ে দেয় পরের দিন কলকাতা হাইকোর্টে তার রিপোর্ট জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে ইডি দিয়ে দেয় এটা তো সামগ্রিক ঘটনা এবং আমরা বহুদিন ধরে আলোচনা করছি যেখানে বেড পায় না সাধারণ মানুষ সেখানে কালীঘাটের কাকু অনুব্রত মণ্ডল কৌস্তব রায় কিংবা এই জ্যোতিপ্রিয় মল্লিকরা কীরকম নিশ্চিন্তে বসে থাকে তার মধ্যে আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক বারান্দা থেকে হাত নাড়ছে কেমন আছেন যে বালুদা তাদের বলেছেন হাত নেড়ে বলছেন ভালোই আছি ঘুরে বেড়াচ্ছেন অথচ তিন নাকি অসুস্থ ঠিক এই আবহে কেন হঠাৎ জ্যোতিপ্রিয় মল্লিক আচমকা চলে গেলেন এবং যেদিন আমরা এই রিপোর্ট আপনাদের কাছে পেশ করছি তার আগের দিন শনিবার জ্যোতিপ্রিয় মল্লিকের এই মল্লিকের এই মহানিসক্রমণ পিজি হসপিটাল থেকে এসএসকেমের দিকে একবারের জন্য তিনি প্রতিবাদ করেনি আমাদের আমরা 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 যা মানে বুঝতে পারছি অ্যানালিসিস করছি তাতে বুঝতে পারছি জ্যোতিপ্রিয় বলি কেন বোঝানো হয়েছে যে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবার এস এস কেমের পিজির হসপিটালের যিনি সুপার বা ওই ওই মানে যারা যারা পীযুষকান্তি রায় তাদের এবার বোধ ডাক পড়বে কলকাতা হাইকোর্টে এবং চরম একটা শাস্তির বিধানের দিকে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু পিজির এই কর্তৃপক্ষের ঘাড়ে পড়তে পারে ফলত পিজির তরফ থেকে এবং নবান্নর তরফ থেকে খবর এসছে জ্যোতিপ্রিয় মল্লিককে যে এবার অভিনয় বন্ধ করুন এবার কিছু দিনের জন্য অন্তত প্রেসিডেন্সি জেলে যান কেন মামলাটা সামলেনি মামলায় আবার নবান্নের মুখ পড়বে আবার স্বাস্থ্য ভবনের মুখ পড়বে কারুর হয়তো শাস্তি হবে পিজি হসপিটালের ডাক্তারদের হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারে এবং অনেক কিছু ঘটনা ঘটতে পারে ফলত একদম বাধ্য ছাত্রের মতো কীরকম সুসুর করে চলে গেলেন এই কনকনে শীতে হসপিটালের বেড ছেড়ে চলে গেলেন মাটিতে শুতে প্রেসিডেন্সি জেলে জ্যোতিপ্রিয় মল্লিক এটা তো বলো ঘটনার একটা দিক ঘটনার দ্বিতীয় আরও একটা খুব ইন্টারেস্টিং দিক আছে যেটা নিয়ে একটু আপনাদের তথ্যটা দেওয়া দরকার কৌস্তব রায় যেন কলকাতা টিভির কর্ণধার তিনিও তো কয়েকশো কোটি টাকার একটা ঘোটালায় যুক্ত হয়ে তিনি প্রেসিডেন্সি জেলে পড়েছিলেন তিনিও সুশুর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে তিনিও ওই প্রেসিডেন্সি যে পিজি হসপিটালে ঢুকে বসেছিলেন তা তিনি বারবার জামিনের চেষ্টা করছিলেন পিজি হসপিটাল থেকে জামিন হয়নি রিজেক্টেড হয়েছে এবং শেষ পর্যন্ত এই কৌস্তব রায় এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার একদিন আগে মানে দুদিন আগে সেটা বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার কৌস্তব রায়ের কাছে আমরা যা খবরটা পেলাম যে তিনি শেষ পর্যন্ত তাঁকে তাকে তাঁকেও পিজি হসপিটাল ছেড়ে দিয়েছে যাও বাবা যাও প্রেসিডেন্সি জেলে তিনিও প্রেসিডেন্সি জেলে চলে গিয়েছেন কিন্তু সেই খবরটা বাইরে সেভাবে রিফ্লেক্টেড হয়নি সংবাদ মাধ্যম সেটা পায়নি ফলে খবরটা প্রচার করতে পারেনি জ্যোতিপ্রিয় মলিকের এই মহানিষ্ক্রমণের পর শেষ পর্যন্ত রিপোর্ট বেরোলো যে কৌস্তব রায়ও পিজি হসপিটাল থেকে বেরিয়ে গেছেন যারা দুজন ঢুকে বসে আছেন কালীঘাটে কাকু অবশ্য এখনও আছে সেটা অন্য কারণ আমি সেটা আসছি তার কৌস্তব রায়ের এই বেরোনোটা আমি খেয়াল করে করছিলাম সংবাদ মাধ্যমে রিপোর্টটাও বেরিয়েছে যেদিন বিকেলবেলা তিনি চলে গেলেন তার আগের দিন মানে সেই দিন সকালবেলা মেডিকেল বোর্ড বসলো বোর্ড বসে তাকে ফিট সার্টিফিকেট দিয়ে দিল কি অদ্ভুত দেখুন মানে পিজি হসপিটালে মেডিকেল বোর্ড কি হয় এটা তার প্রমাণ সকালবেলা মেডিকেল বোর্ড বসে সব ডাক্তাররা উপস্থিত হলেন সব কাগজপত্র দেখে বললেন নাও হি ইজ ফিট ই ক্যান গো টু দ্য জেল কৌস্তব রায় জেলে চলে গেলেন ঠিক একইভাবে শনিবার দিন মানে পরে পরের দিনই শনিবার দিন জ্যোতিপ্রিয় মলিকের ঘটনাটা এবার দেখুন জ্যোতিপ্রিয় মলিকের আমি দেখছিলাম যে জ্যোতিপ্রিয় মলিক ছাড়া পালেন পেলেন কীভাবে কৌস্তব রায় সকালবেলা মেডিকেল বোর্ড বসলো বললো ফিট বিকেলবেলা গাড়ি নিয়ে এসে পেশেন্সি জেলে চলে গেলেন শনিবার দিন জ্যোতিপ্রিয় মলিকের মেডিকেল বোর্ড বসলো সকালে সেই মেডিকেল বোর্ডে থাকলো স্নায়ুরোগ বিশেষজ্ঞ সেই মেডিকেল বোর্ডে থাকলো এন্ড্রোক্রিনোলজির বিশেষজ্ঞ সেই মেডিকেল বোর্ডে রইলো মেডিসিনের ডাক্তার সেই মেডিকেল বোর্ডে রইলো নিউরোলজির ডাক্তার সেই মেডিকেল বোর্ডে রইল ইউরোলজি ডাক্তার সেই মেডিকেল বোর্ডে রইল কার্ডিওলজির ডাক্তার ছ স্পেশালিস্ট ডাক্তার মেডিকেল বোর্ডে তারা সকালবেলা জ্যোতিপ্রিয় মল্লিকে সব রিপোর্ট নিয়ে পরীক্ষা করতে বসলেন বসে তারা রিপোর্ট দিয়ে দিলেন হি ফিট হি ক্যান গো টু দ্য জেল রাত্রিবেলা এসে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সিয়ালের গাড়ি নিয়ে চলে গেল কি স্মুথলি ঘটনাটা ঘটলো না কৌস্তব রায়ের ক্ষেত্রেও সকালে বোর্ড বসলো ফিট বিকেলে গাড়ি নিয়ে চলে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে সকালে মেডিকেল বোর্ড বসলো বিকেলে বললো ফিট চলে গেল। অর্থাৎ দুজনকে রাতারাতি মেডিকেল বোর্ড ফিট ঘোষণা করলো কলকাতা হাইকোর্টে যদি মামলাটা না হতো একটু ভালো করে ভেবে দেখুন কলকাতা হাইকোর্টে যদি মামলাটা না হতো তাহলে কি মেডিকেল বোর্ড ফিট বলতো নিশ্চিতভাবে বলতো না নিশ্চিতভাবে তারা আরও বিশ্রামে থাকতেন কালীঘাটের নেতৃ ইচ্ছে তার ভাইপোর ইচ্ছেদে এইভাবে চলছে রাজত্ব রাজ্যটা এইভাবে চলছে পিজি হসপিটাল সেই পিজি হসপিটালে ডাক্তারবাবুর আবার সংবাদ মাধ্যমকে কথা বলতে গিয়ে নিজেদের পরিচয় গোপন রেখে বলেছেন আমরা কি এঁদের ডেকে এনেছি না তো স্বেচ্ছায় এসছেন আমরা ওই প্রভাবশালীও বুঝি না গরিবও বুঝি না আমরা আমরা চিকিৎসক আমরা চিকিৎসা করি চিকিৎসার রিপোর্ট দিয়ে আচ্ছা ডাক্তারবাবুর আমি আপনাদের জিজ্ঞেস করি ডাক্তার ডাক্তার হিসেবে আপনারা নাম পরিচয় না দিয়ে সংবাদ মাধ্যমে এই জাতীয় বিবৃতি দিয়েছেন আমরা প্রভাবশালীও বুঝি না গরিবও বুঝি না প্রভাবশালী বোঝেন না তো প্রভাবশালী বোঝেন না বলেই কালীঘাটে কাকু সাড়ে চার বছর মাস ধরে ভর্তি হয়ে বসে হয়েছেন প্রভাবশালী বোঝেন না বলেই জ্যোতিপ্রিয় মলিক বারান্দা থেকে সংবাদ মাধ্যমকে হাত নাড়ছেন আর আপনাদের কথায় তিনি নাকি সাংঘাতিক অসুস্থ প্রভাবশালী বলেই কৌস্তব রায় প্রভাবশালী বোঝেন না বলেই কৌস্তব রায় এতদিন ধরে ভর্তি হয়ে বসে রইল এসব কেন কেন ন্যাকামোগ করছেন আমি পরিষ্কার বলছি পিজি হসপিটাল পৃথিবীর শ্রেষ্ঠতম একটা হসপিটালের মধ্যে পরিগণিত হয় সেই হসপিটালের মান সম্মান ইজ্জত সব কিছু ধুলোয় মেশালেন আপনারা ডাক্তারবুদা অন দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য অন দ্য বেসিস অফ দ্য ইনস্ট্রাকশন ফ্রম স্বাস্থ্য ভবন এবং এবং নবান্ন এবং কালীঘাট থেকে এটা কোনো প্রয়োজন ছিল বলুন তো এভাবে মুখ পোড়ানো আদালত ঝামা ঘুষে দিল আদালত চব্বিশ তারিখ তার মামলা শুনানি আছে সেই দিন কলকাতা রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে বলেছেন কারা কারা ভর্তি হয়েছেন কী কারণে ভর্তি হয়েছেন কি কি তাদের ডাক্তারদের রিপোর্ট সমস্ত কিছু হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে পেশ করুন আমরা বিচার বিবেচনা করব এই রায়টা যদি এই এই অর্ডারটা যদি চব্বিশ তারিখের জন্য কলকাতা হাইকোর্ট থেকে না আসতো এটি ছেড়ে দিতেন কৌস্তাবকে ছেড়ে দিতেন জ্যোতিপ্রিয় মল্লিককে ছেড়ে দিতেন নিশ্চিতভাবে বিশ্বাস কাউকে ছাড়তেন না এদের সবাইকে বিশ্রামাগারে রেখে দিতেন এটাই হচ্ছে তো বাস্তবতা অর্থাৎ কলকাতা হাইকোর্টে একটা ঘুমতোই কীভাবে জ্যোতিপ্রিয় মলিক ফিট হয়ে উঠে দাঁড়ালো কীভাবে কৌস্তাব ফিট হয়ে উঠে দাঁড়ালো কীভাবে সুজাকৃষ্ণ ভদ্র আমার নিশ্চিত বিশ্বাস চব্বিশ তারিখে আগে গটগট করে হেঁটে বেরিয়ে চলে যাবে কোনো দরকার ছিল বলুন তো বাংলার শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই ধরনের সীমাহীন নির্লজ্জতা রাজনীতি করতে 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 পুলিশি ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বলে আর কিছু নেই সব কিছু সব কিছুকেই প্রায় তুলে দিয়েছেন চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে দু লক্ষর ওপর শিক্ষকের পদ ভ্যাকেন্সি হয়ে গেছে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে চাকরি চুরি করে চাকরি বিক্রি করে এন্টার শিক্ষা দফতরটা প্রেসিডেন্সি জেলের মাটিতে শটান শুয়ে রয়েছে মন্ত্রী থেকে আমলা পর্যন্ত তারপর তারপর দেখছি পিজি হসপিটালে গরিমাকে ধরো টান আমরা বিশ্বাস করতে চাই যে পিজি হসপিটালের ডাক্তারদের যেন শাস্তি না হয় কিন্তু বিশ্বাস করুন আজকের এই প্রতিবেদন শেষ করতে গিয়ে বলছি ওই পীযুষকান্তি রায় এবং যেসব মেডিকেল বোর্ডের ডাক্তাররা এই ফলস অ্যান্ড ফেক খেলাটা খেলেছেন আবার বলছি এই ফলস অ্যান্ড ফেক খেলাটা খেলে সাধারণ রোগীদের ভর্তি হতে না দিয়ে কখনো কৌস্তব কখনো অনুব্রত মণ্ডল কখনো সুজয় কৃষ্ণ ভদ্র কিংবা কখনো জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করে রেখে বাংলার মানুষের অর্থ নয় ছয় করছে না এই ডাক্তারবাবুরা তো মাইনে পান আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা এই ডাক্তারবাবুরা মাইনে পান আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতে পারেন কিন্তু আপনার তো একটা একটা ডিগ্রি আছে সেই ডিগ্রি কি বলে যে এই অসভ্যতা করতে জানি না প্রশ্নের উত্তর খুঁজছি এবং অবশ্যই চব্বিশ তারিখের দিকে তাকিয়ে থাকব কলকাতা হাইকোর্টে ছাড় পেলেও যেন এই ডাক্তাররা ছাড় না পায় অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক কৌস্তভ রায়কে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দিয়ে নিজেদের দোষ লাঘব করার যে চেষ্টা আলটিমেটলি পিজি হসপিটালে কর্তৃপক্ষ করলেন সেটা যেন আলটিমেটলি কোর্টে বিচার্যের মধ্যে আসে এই অপরাধটা করেছিলেন এখন পালাতে চাইছেন ধরা দরকার এই ডাক্তাররা যাতে ভবিষ্যতে এই কাণ্ড না করে তার জন্য এই ডাক্তারদেরও শাস্তি ডিমান্ড করছি আমরা বাংলার মনের পক্ষ থেকে